এই মুহূর্তে রয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, রয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে রয়েছি। আর সিলেট সুনামগঞ্জ যে রোডটি রয়েছে সেখানে গাছ পরে কিন্তু দেখতে পেয়েছেন যে রাস্তা বন্ধ আছে, এক সাইড দিয়ে সে গাড়ি চলাচল বন্ধ আছে, এক সাইডে চলাচল করছে, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আবারও বলছি দারুণ বাজারের ঠিক পাশাপাশি এই গাছটি পড়েছে এবং যে অবস্থা রয়েছে যে কোনো পাশ থেকে সড়ক দুর্ঘটনা করতে পারে। আমরা তথ্য দিলাম জানিয়ে দেওয়ার জন্য, সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, কারণ এই দুর্ঘটনার কবলে পড়তে পারে যে কেউ। কারণ এই মহাসড়কে প্রতিদিন প্রতি সময় ঘন্টায় শত শত গাড়ি কিন্তু এখানে চলাচল করে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দারুণবাজার এলাকা। দারুণবাজার এলাকার পাশ থেকে আমরা সরাসরি বিযুক্ত হয়েছি। সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কে রয়েছে এবং সেই গাছটি যে পড়েছে ভেঙে রোডটি অর্ধেক বন্ধে আছে, সেই বন্ধটি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই রোডটি হঠাৎ ব্লক হয়ে গেছে, যে অবস্থা রয়েছে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে, অন্য পাশ দিয়ে আর রিক্সে রয়েছে গাড়িগুলো চলাচল করছে। আমরা সরাসরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সাতর টু সুনামগঞ্জ মাধ্যমে। আজকে আবারও বলছি সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কে আমরা রয়েছি, সেই মহাসড়কে একটি গাছ কিন্তু পড়ে আছে এবং সেখানে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে খুব কষ্টে। আমরা একটু গাড়িটি যদি একটু দেখাই আপনাদেরকে, এই বৃষ্টিতে ভিজে কিন্তু আপনাদের জন্য সেই লাইটটি সরাসরি করছি। এই কারণে সর্বোচ্চ শেয়ার করে আসতে পৌঁছে দিন। প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাতাসের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে লাইটটি, তার আগে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন। ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শুধু সারা বাংলাদেশে বললেও সুনামগঞ্জেও পড়েছে অনেকটাই বেশি। একদম সন্ধ্যার পর থেকে দাঁড়ানো যাচ্ছে না এমনটাই বৃষ্টিতে আমরা পড়ে আছি। দেখতে পেয়েছেন আমার পিছনে গাছটি পড়ে আছে, আমরা চাই দ্রুত গতিতে যাতে গাছটি সরানো হয় এবং সিলেট সুনামগঞ্জ মহাসড়কের দায়িত্বে যারা রয়েছেন তাদের চৌকে যাতে পড়ে। এখানে শত শত গাড়ি ঘন্টাতে যদি চলাফেরা করে তাহলে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে মানুষ। আমরা সচেতনমূলক নিয়ন্ত্রণ করতে চাই, যত্ন থাকেন আমাদের সাথে। আজকের এই লাইভটি সরাসরি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি, সাতটু সুনামগঞ্জ পরিবার রয়েছে আপনাদের সাথে এবং আজকের এই সরাসরি লাইভটি কতটুকু দেখা যাচ্ছে জানি না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে সেই লাইভটি দেখানোর জন্য। হতে পারে সড়ক দুর্ঘটনা যে কোনো সময় এই জায়গায়, আমরা কিন্তু সেই তথ্যগুলো দিচ্ছি। আমরা দাঁড়াতে পারছি না, কী পরিমাণ বৃষ্টি ঝরছে, কী পরিমাণ বৃষ্টি ঝরছে এবং বাতাসের গতি যদি আপনাদেরকে দেখাই তাহলে কী পরিমাণ সেই বাতাসের গতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের সরাসরি লাইভটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, জানান দেওয়ার চেষ্টা করতেছি। সাথে থাকুন আমাদের, আজকের ভিডিওটি দিচ্ছি দারুণবাজারের পাশ থেকে সরাসরি এবং দেখানোর চেষ্টা করছি। যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই গাছটি যে পড়েছে সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সাতক এবং সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের যে রাস্তা যারা দেখাশোনা করেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আজকের এই গাছটি পড়েছে প্রচণ্ড বাতাসের বেগ, যেটা ঘূর্ণিঝড় হচ্ছে চিটাগাং কক্সবাজার সব জায়গায়, কিন্তু মংলা বন্দরে আমরা আছি সুনামগঞ্জ। সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে কী পরিমাণ বাতাসের গতি, কী পরিমাণ গাছ পড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়তে পারে যে কোনো মানুষ, আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি। কে কোথা থেকে দেখছেন কমেন্টে থাকুন, চাও শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে থাকুন। এক যুগে লাইভের সম্প্রচারে আছি আমরা অনেকটাই চ্যানেল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে। আবারও ঠিকানা বলছি, দারুণবাজারের ঠিক পশ্চিম পাশে দারুণ গ্রামের এখানেই এই কাজ করেছে এবং সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বিদায় নিচ্ছি, বিদায় নেবার পালা, আবারও দেখাবো এখন ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন।